জি, আমাদের সাথে দর্শক আছেন, দর্শক কে আছেন আমাদের সাথে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি দুই নম্বর থেকে বলতেছি, আমার নাম শিলা। জি, আপনাকে ধন্যবাদ। জি ভাই, আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা মহিলারা যখন বাসায় একা থাকি, আমরা যখন ভাত খাই অথবা ওয়াশরুমে যাই, তখন কি আমাদের মাথায় কাপড় দিয়ে যেতে হবে? এটা কি বাধ্যতামূলক? আর একটা প্রশ্ন হচ্ছে যে আমরা কোনো বর্তার টর্তার বর্তার মধ্যে অথবা খাবারের মধ্যে যদি আমরা কাঁচা পেঁয়াজ খাই, তাহলে সেটা কি আমাদের মাকরু কিনা খাওয়া যাবে কিনা? জি, আপনি বোন থাকলে আমাদের সাথে, আমরা আপনার প্রশ্নগুলো পেয়েছি ইনশাআল্লাহ তাআলা। মতলব আপনি শুনলেন যে বোন যেমনটি বললেন যে বাসায় যখন তিনি একা থাকেন তখন তিনি অশ্রমে গেলে পরে তিনি মাথায় কাপড় দিয়ে যাবেন, নাকি ভিন্নভাবে যাওয়ার সুযোগ আছে? এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্না যে তিনি কখনোই বাথরুমে যাওয়ার সময় খালি মাথায় যেতেন না। তো রাসূল সাল্লামের সুন্না হিসাবে আমরা বাথরুমে খালি মাথায় যাব না, ঠিক আছে? কিন্তু বাকি এটা এরকম জরুরি না যে খালি মাথায় গেলে তার অনেক বড় পাপ হয়ে যাচ্ছে এরকম, কিন্তু রাসূল সাল্লামের সুন্না সেই হিসাবে আমরাও খালি মাথায় যাব না, কোনো একটা কাপড় দিয়ে যাব। খাওয়ার সময়ও একই কথা, অনেক সময় দেখা যায় যে এটা শুধু নিয়মের কারণে না, বরং অনেক সময় মাথার চুল টুল খাবারের মধ্যে পড়তে পারে, ডাক্তাররাও বলেন যে মাথা ডেকে খাবার খাওয়া ভালো। তো সেই হিসাব বাকি এটা শরীরভাবে এরকম জরুরি কিছু না যে বাসায় একা থাকলেও মাথায় সবসময় ডেকেই রাখতে হবে, সুন্নতের খেলাফ হবে, সুন্নতের খেলাফ হইতে পারে, বাকি এটা ম্যান্ডেটরি কিছু না, জরুরি কিছু না যে মাথায় বাসায় একা থাকলেও কাপড় দিতেই হবে, বাথরুমে গেলে মাথায় কাপড় রাখতেই হবে, এরকম ওয়াজিব বা বাধ্যতামূলক কিছু না আসলে। বোনের দ্বিতীয় প্রশ্ন ছিল খাবারের মধ্যে সময় কাঁচা পেঁয়াজ খেলে গুনাহ হবে কিনা, মাকরুহ। কাঁচা পেঁয়াজ আসলে এটা মুখের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি করে, এই জন্য এই দুর্গন্ধের মাধ্যমে যদি আমরা যখন নামাজে দাঁড়াবো তখন এটা খাবো না, অথবা এই দুর্গন্ধের এইটা খাওয়ার পরে আমরা যখন কারো যদি কারোর সাথে মিশি বা কথা বলি, কারো কাছে যাই কোনো মজলিসে, তো তার যদি কষ্ট হইতে পারে এরকম মনে হয় তখন না খাওয়া, এমনিতে খাওয়া নাজায়েজ না, বাকি এটার দ্বারা যে দুর্গন্ধ সৃষ্টি হয় সেই দুর্গন্ধে কারো কষ্ট হইতে পারে এরকম সম্ভাবনা থাকলে তখন সেটা মাকরুহ হয়ে যায়। আশা করছি আমাদের বোন প্রশ্ন উত্তর পেয়েছেন আলহামদুলিল্লাহ। মোতারাম, আমরা একটা বিষয়ে শুনি প্রায় যে রাগের মাথায় তালাক দিয়েছি তো এখন এটাকে আসলে ক্যান্সেল করতে চাই, তো রাগের মাথায় তালাক দিলে তালাক হয় কি না, আর মানুষ ঠান্ডা মাথায় কখনো তালাক দেয় কি না, আপনার জানা এবং বাস্তবতা কি বলে? আসলে মানুষ তালাক দিলে রাগের মাথায়ই দেয়, ঠিক আছে? তো সে একজন মানুষ যখন তার রাগ নাই, সব কিছুই ঠিকঠাকভাবে চলে, তখন তো আসলে তালাক দেওয়ার প্রশ্ন আসে না। তালাক দেওয়ার প্রশ্ন আসে কখন, যখন তার মেজাজ হারিয়ে যায়, তিনি হারিয়ে ফেলেন, অথবা কোনো এমন কিছু অস্বাভাবিক কিছু ঘটে, তখনই তো আসলে তালাক দেন। তো তালাক দিলে তালাক হয়ে যাবে, তিনি ঠান্ডা মাথায় দিয়েছেন নাকি রাগের মাথায় দিয়েছেন। হাদিসের মধ্যে আসছে যে তিনটা বিষয় এমন যে সালাসুন জিদ্দুহুন না জিদ্দুন ও হাজলুহুন না জিদ্দুন, যে তিনটা বিষয় এমন যে এটা কেউ যদি এটা সিরিয়াসলি দেয় তাহলেও সংগঠিত হয়ে যাবে, কেউ যদি হাসি ঠাট্টা ছলে করে বা অনিচ্ছাকৃত করে তাহলেও হয়ে যাবে। এটার মধ্যে একটা হলো তালাক, আর একটা হলো বিয়ে। তো বিয়েটা কেউ যদি এরকম বলে, হাসি ঠাট্টা করেও বলে এবং অন্যান্য শর্তগুলো পাওয়া যায়, তাহলে তার বিয়ে হয়ে যাবে। আর তালাকও এরকম, আবার তালাকটা আরও বেশি জটিল যে এটার কোনো সাক্ষীটা কেউ লাগে না, যে বিয়ের মধ্যে যেরকম সাক্ষী লাগে তালাকের কিন্তু সাক্ষী লাগে না, সাক্ষী ছাড়া নিজে যদি উচ্চারণ করে সে এটা হাসি ঠাট্টা ছলে করুক, রাগের মাথায় করুক, ইচ্ছাকৃত করুক, অনিচ্ছাকৃত করুক, এটা বললেই এটা হয়ে যাবে। অনেক সময় মনে করেন যে অনেকে বলেন যে আমি স্ত্রীকে আসলে শাসন করার জন্য এটা বলছিলাম, তাকে ভয় দেখানোর জন্য বলছিলাম, তো ভয় দেখানোর জন্য শাসন করার জন্য হাজারটা উপায় আছে, তালাক বলেই কেন করতে হবে? তাও এক তালাক দুই তালাক না, মানে সবগুলো তালাকই তিনি অপশন শেষ করে তিনি তালাক দেন, এরপরে এসে কান্নাকাটি করেন। তো সেটা আমরা যেন না করি, আমরা মুসলমান হিসাবে রাসূল সাল্লাম এবং আল্লাহ তাআলার নির্দেশ সরাসরি যে তোমরা তালাক নিয়ম মতো দাও এবং ইদ্দতের সময় হিসাবে দাও। এমনকি রাসূল সাল্লামের যুগে অনেক সময় এরকম হয়েছিল যে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, একটা হাদিস আছে বুখারিতে, যে তিনি হায়েজ অবস্থায় স্ত্রীকে তালাক দিয়েছিলেন, তো তিনি তালাক দেওয়ার পরে রাসূল সাল্লাম সেটা শুনে খুবই রাগ করেছেন, তিনি বলেছেন যে তাকে বলো যে সে যেন তার স্ত্রীকে ফিরিয়ে নেয়, এরপরে সে যখন পবিত্র হবে হায়েজ গেলে এরপরে সে যেন তালাক দেয়। তো এই যে ফিরিয়ে নেওয়ার ব্যাপারটা, আসলে কখন ফিরিয়ে নেওয়া যাবে কখন ফিরিয়ে নেওয়া যাবে না, যদি এক তালাক দেয় এবং তার ইদ্দত শেষ না হয়, দুই তালাক দেয় কিন্তু তিন মাস গত হয় না, এই এক এবং দুই তালাক দেওয়ার পরে কিন্তু স্ত্রীকে ফিরিয়ে নেওয়া যায় ইদ্দত শেষ হওয়ার আগে, যদি তিন মাস শেষ হয়ে যায়, ইদ্দত শেষ হয়ে যায় তখন ফিরিয়ে নিতে পারবে নতুন বিয়ের মাধ্যমে, কিন্তু যদি তিন তালাক দেয় তখন কিন্তু আর কোনোভাবেই ফিরিয়ে নেওয়া সম্ভব না।